জি, আমি ফরহাদ মানুষের থেকে বলছি হুজুর। জি বলুন। হুজুর, আপনি তো অনেক দেশ সফর করেছেন, আমি একটা আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। অর্থ উপার্জনের কি আমি দক্ষিণ কোরিয়া যেতে পারি? অসুবিধা নেই, আপনি যেতে পারেন অর্থ উপার্জনের জন্য, যে কোনো রাষ্ট্রে যেতে পারেন, তারা যে কাজই করুক না কেন। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে আমি সরাসরি কোন হারাম উপার্জন করছি কি না। আপনার উপার্জন থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, তাহলেই হয়ে গেল। আপনার ইবাদত যদি আপনি করতে পারেন, আপনি যদি হালাল উপার্জন করার সুযোগ থাকে, তাহলে বিশ্বের যে কোনো দেশে যাওয়া যেতে পারে, তাতে সমস্যা নেই। আরেকটি ফোন এসছে, কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি ময়মনসিংহপুর থেকে নাইম বলতাছি। হ্যাঁ জি বলেন। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ অবশ্যই। আমি যে সূরা নামাজ শুনে সূরা টুরা পাই না, এখন নামাজে দাঁড়াই আল্লাহ আল্লাহ বললা নামাজ পড়লে এটা কি নামাজ হবে হুজুর? ধন্যবাদ, প্রশ্নটা খুব অ্যাকিউরেটলি সুন্দর করে হলো না প্রশ্ন। নামাজে দাঁড়িয়ে সূরা কেরাত যদি ভুলে যাই তাহলে কি করবো, এটা হলে ভালো হতো। হ্যাঁ, তবু আপনার প্রশ্নের একটু জবাব আছে, যে নামাজে দাঁড়ালে সূরা কেরাত ভুলে যান, আল্লাহ না বলে নামাজ শুরু করেন, এটা অথবা সূরা না জানা এক জিনিস, আর ভুলে যাওয়া এটা লক্ষণ ভালো না। এই জন্য আপনাকে ডেইলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 140 দিন পড়তে হবে, এবং পৃথিবীর ঝামেলা কমাতে হবে, আল্লাহর ভালোবাসা ভয় বাড়াতে হবে, তাহলে নামাজের মধ্যে সব মনে থাকবে। আর যদি আপনার জানা না থাকে সূরা কেরাত, তাহলে শুধু ইমামের পিছনে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে খালি যদি রুকু সেজদা করতে পারেন তাও নামাজ হয়ে যাবে। আপনি সূরা কেরাত জানেন না তাই বলে কি নামাজ বাদ দিবেন? না, ইমামের পিছনে দাঁড়িয়ে যান, ইমাম আল্লাহ আকবর বললো আপনি আল্লাহ আকবর বললেন, রব্বানা লাকাল হামদ বললেন, রুকু সেজদা করলে, কিচ্ছু বলতে না পারেন, খালি ইমামের সাথে উঠা বসা করবেন, তাহলেই নামাজ হয়ে যাবে। আর যদি সূরা কেরাত মুখস্থ করতে দেরি হয়, ততক্ষণ সময় নিজে নামাজ পড়বেন শুধু আপনার জিকিরের মাধ্যমে, তো জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করতে থাকবেন আর রুকু সেজদা করতে থাকবেন, হয়ে যাবে নামাজ যতদিন মুখস্থ করতে না পারেন। তবে এটা কিন্তু আপনার পারমানেন্ট কোনো আপনার প্রেসক্রিপশন না, আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে, এর বিকল্প নাই। আপনি যদি বলেন আমি মুখস্থ করতে পারি না, তো অন্য কিছু মুখস্থ করলেন কি করে? তো অন্য কিছু যেভাবে কষ্ট করে আপনি শিখেছেন সেভাবেই কোরআন শরীফ এবং এই নামাজের সূরা কেরাত কষ্ট করে শিখতে হবে। ধন্যবাদ, আরেকটি ফোন এসছে, কথা বলি। আসসালাম।